আসসালামুআলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো যারা যারা টিকটক ইউজ করেন তারা অবশ্যই দেখতে পারছেন যে এই ভিডিওটা কিন্তু খুব বর্তমানে খুব ট্রেন্ডিং আছে। এরকম এডিট কিন্তু সবাই করতে পারে না। সো এরকম এডিট করতে পারলে কিন্তু টিকটকে ভিডিও ভাইরাল হচ্ছে এবং অনেক লাইক পড়ছে। সো আজকে আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা এরকম ভিডিও সহজেই বানিয়ে ফেলবেন। সো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখিয়ে দিই কীভাবে এরকমভাবে ভিডিও এডিট করবেন। আপনারা কী করবেন, একই জায়গায় একইভাবে ফোন রেখে এইরকম পোজে একটি ভিডিও করবেন। আপনার ইচ্ছা মতো ভিডিও করবেন। ভিডিও করার পর এখান থেকে কী করবেন, দুইটা পোজ সিলেক্ট করবেন। পোজ সিলেক্ট করার পর এখানে পোজটা সিলেক্ট, এখান থেকে আমি পোজটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমি একটা স্ক্রিনশট, এই ফটোর একটা স্ক্রিনশট নিয়ে নিব। দেন আমি আবার ভিডিওটা প্লে করব। প্লে করে দেওয়ার পর নেক্সট ভিডিও পোস্টটা আমি সিলেক্ট করব। এখান থেকে এটা আমি সিলেক্ট করে নিলাম। নিলে এখান থেকে আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম। এখান থেকে দুইটা স্ক্রিনশট আমি নিলাম। নিয়ে আমি এখানে কী করব, সরাসরি পিক্সারটে চলে যাব। সরি, এটা পিক্সারটে চলে যাব। পিক্স আর্টে চলে যাওয়ার পর এখান থেকে আমি কী করবো, জাস্ট সিম্পলি আমি যে দুইটা ছবি আমি ক্লিক করেছিলাম সেখান থেকে এই ছবিটা আনবো। এই ছবিটা আনার পর আমি কী করবো, ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে এইচডিতে ফটোটা কনভার্ট করব। ছবিটা এইচডি হয়ে যাবে, দেখেন ছবিটা ফুল এইচডিতে হয়ে গেছে। তো এখান থেকে আমি টিক চিহ্নতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আপনি সেই ছবিটা, যেই দ্বিতীয় ছবিটা ক্লিক করেছিলেন সেই ছবিটা আপনারা কী করবেন, আপনারা এইচডিতে কনভার্ট করবেন। কনভার্ট করে দেওয়ার পর এখানে অ্যাড ফটোতে একটা অপশন আছে, সেটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আমি একটা ফটো এইচডিতে ক্লিক করে রেখেছি, এখান থেকে আমি এইচডি করে রেখেছি। এই ফটোটা আমি এখান থেকে জাস্ট সিম্পলি অ্যাড করে দিব। এখান থেকে ফটো দুটোই সমানভাবে আপনারা এখান থেকে করে দেবেন। জাস্ট আমি সমান করে দিয়েছি। আমি এই ফটোটাকে ম্যানেজ করে দেওয়ার পর এখানে ক্লিক করবো। এখানে একটা রাবার বোর্ডে অপশন আছে, সেই রাবার অপশনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আপনারা যে প্রথম যে ছবিটা এখানে সিলেক্ট করেছিলেন সেই ছবি অনুযায়ী এখানে রাবারে ক্লিক করবেন। সেই ছবিটা এখানে আপনার রাবার বোর্ড একটা অপশন আছে, এখানে রাবার দিয়ে সব মুছে আপনার ছবিটাকে আবার এখানে জায়গায় নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে সম্পূর্ণ ভিডিও অনুযায়ী এরকমভাবে করে নেবেন। এরকমভাবে জুম করেও আপনারা পারবেন এরকমভাবে করে নিতে। এরকম করে নেওয়ার পর আপনারা দেখেন এখানে কিন্তু যমজ ভাইয়ের মতো দেখাচ্ছে। দেখেন যমজ ভাইয়ের এখানে টিকটকের লোগোটাও রয়ে গেছে। এখানে প্লাস টিক চিহ্ন ক্লিক করবেন। দেন আপনারা কী করবেন, আপনার ডাটা কালেকশনটা অন করবেন। ডাটা কালেকশন অন করার পর দেওয়ার পর এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে স্টিকার একটা অপশন আছে, সেই স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা সার্চ করবেন, ইসলামিক ফ্ল্যাগ সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর একটা ইসলামিক ফ্ল্যাগ আসবে, সেই ফ্ল্যাগটা এখান থেকে আপনারা সিম্পলি এখানে অ্যাড করে দেবেন। এখান থেকে আমি রাবারটা এখানে মুছে দিব। এখানে আমি জাস্ট সিম্পলি এখানে মুছে দিব। আমি এটার ব্রাইট বর্ডারটা চেঞ্জ করে দিব। দেন ছবিটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। দেন আপনারা কী করবেন জানেন, দেন আপনারা আপনাদের ইনশট দিয়ে ভিডিও করেন অথবা ক্যাপকার্ট দিয়ে ভিডিও করেন অথবা কাইন মাস্টার দিয়ে ভিডিও করেন। এই ভিডিওর পরে এই ছবিটা লাগিয়ে কিন্তু আপনারা সুন্দর করে একটা ভিডিও তৈরি করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল ছিল। যদি ভিডিওর মাঝে কোনো ভুলবার্তা কথা বলে থাকে আপনারা কমেন্ট দৃষ্টি দেখবেন। আর এইরকমভাবে তো আমি ছবি দেখিয়ে দিচ্ছি কীভাবে ভিডিওর পরে ছবিটা তৈরি করবেন। ভিডিও পরে ছবিটা অ্যাড করে আপনারা সুন্দর একটা ভিডিও তৈরি করতে পারেন। সো এরকম আরও নতুন নতুন ভিডিও এডিটিং শিখতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর দয়া করে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।